অজানা রোগে থাবা বিলোনিয়া মহকুমায় উদ্বিগ্ন সেখানকার মানুষ। শিশু থেকে বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। 150-এর অধিক ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে জেলা প্রশাসনের, মহকুমা প্রশাসনের। জেলা ও মহকুমা স্বাস্থ্য দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে রোগীদেরকে পরিষেবা দিতে গিয়ে। তবে সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর। কেউ বলছেন ডায়রিয়া, আবার কেউ বলছেন রোটা ভাইরাস। এর মধ্যে রোগীর মল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে আগরতলা ল্যাবে। সেই সঙ্গে মাইঝরা ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলের স্যাম্পলে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। হঠাৎ করে পেট ব্যথা, পাশাপাশি বমি, পাতলা পায়খানা সহ পায়খানার সাথে রক্ত যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পানীয় জল থেকেই ঘটেছে এই বিপত্তি। যে আমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডিএম স্যারের সহযোগিতায় আমরা হেলথ ডিপার্টমেন্ট, পুরো হেলথ ডিপার্টমেন্ট আমরা 24/7 কাজ করছি। আমাদের স্টেটের থেকে আমাদের স্টেট সার্ভেলেন্স অফিসার ডক্টর অন্তরা, উনিও এসছেন। আমরা সবাই মিলে দেখছি, স্যাম্পলস পাঠানো হয়েছে, জলের স্যাম্পল এবং যে স্টুলের স্যাম্পল। এবং আমি সবাইকে শুধু একটাই অনুরোধ করব যে আপনারা অযথা প্যানিক করবেন না। শুধুমাত্র খাওয়ার আগে, টয়লেটে থেকে আসার পরে, যখন যখন আমাদের হাত ধোয়ার প্রয়োজন, খুব ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। এবং যেটা ডিএম স্যার বললেন যে বাইরের খাবার একটু যদি সম্ভব হয় তাহলে একটুখানি কম এই কদিন খাবেন। বুঝে উঠতে আমরা পারিনি এখনো। আমরা তাই জন্য দু দিন মে আমরা সিএমও সাহেব ও মেডিকেল টিম পুরো এসে ডাকি ট্রাফিক অ্যাকশন এক টিম হমনে ফর্ম কিয়া, ইসকা মূল কারণ ক্যা হ্যায় দেখনে কে লিয়ে। ওর ইসমে তো জিতনে ভি পসিবিলিটিজ হ্যায় কে সারা এনকোয়ার কর রহা হুম। ইস জগহ পে মাইচরা কা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হ্যায় ও ভি হমনে ভিজিট কিয়া সিএমও সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউ সর মাইসেলফ। সবকা পাস এক হি অনুরোধ হ্যায় कि सारा जो भी आप पानी वगैरह पिएंगे थोड़ा गर्म करके पिएगा, और आज दो दिन के लिए आप बाहर से खाना थोड़ा सा कंट्रोल करके खाइएगा। तो जब तक एक कंक्लूसिव रिजल्ट आएगा हम बता देंगे। तो बाकी हमारा पूरा एडमिनिस्ट्रेशन और हेल्थ डिपार्टमेंट। বিলোনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অধীন পূর্ব কলাবাড়িয়া এলাকায় সবচেয়ে বেশি এই রোগে আক্রান্ত। বিলোনিয়া ফার্স্ট রেফারেল হাসপাতাল সহ মহকুমার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অল্প বিস্তর এই রকম রোগী পরিষেবা নিতে আসছে বলে খবর। সবচাইতে বেশি রোগী আসছে মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বিলোনিয়া হাসপাতালে। মঙ্গলবার স্টেট সার্ভিলেন্স অফিসার ডাক্তার অন্তরা বণিক সহ দক্ষিণ জেলা শাসক, মহকুমা শাসক সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।